ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি শিক্ষিত সমর্থ বেরিয়ে গিয়ে বাংলা যেন আরো দাবি করছেন যে অভয়ার বিচার চাই, অবয়ার তো বিচার আমরা চাইছি। প্রকৃত অভয়া অমান করে গেল শক্তি কতটা সারা ভারতবর্ষ নাকি, বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে নাকি, এবং সেই আদর্শে মানুষ আজকে আরও শক্তি সঞ্চয় করে সত্য প্রতিষ্ঠা করুক, যারা আজকে ভূত করেছে যারা সহনাস করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক। মানুষকে আপনি এটা বলেন যে লবণ সত্যাগ্রহ আন্দোলনে কিছু স্থানে কাজে পাশাপাশি দেশপ্রাণ জীবন স্বাস্থ্য থেকে শুরু করে সতীশ সামন্ত এই পূর্ব মেদিনীপুরের পূর্ণভূমি কাজে সেই কাজে মানুষ আজকে রাস্তায় নামছে। সরকার কী করবে সরকারের ব্যাপারে, আমরা আমাদের কথা বলছি, মানুষকে বলছি আরও সংগঠিত তার অধিকারকে আরও খারাপ কেড়ে নেওয়ার চেষ্টা করছি, এবং এই জেলা মেদিনীপুর তার শক্তি প্রকৃত শক্তিকে প্রয়োগ করে আর একবার ভারতবর্ষ পশ্চিমবাংলা ভারতবর্ষের নতুন দিকতে উচ্চাল রাখা। রাজ্যপাল বলছেন যে আপনি তার এসে এখানে খুব ভালো লাগবে পূর্ব মেদিনীপুর জেলায়, পাশাপাশি তো সকলেই বলবে যে কোনো মানুষ তো বলবে স্বাধীনতা আন্দোলনের বহু মানুষ এখানে এসেছেন, তারা উৎসাহিত করেছেন, সঙ্গ দিয়েছেন, আমরা উৎসাহিত হয়েছি, আমাদের পূর্বপুরুষ উৎসাহিত হয়েছে, বয়স এসেছেন গভর্নর, তিনি মানুষকে উৎসাহিত করতে বলছেন আরও শক্তি সঞ্চয় করে আরও এগিয়ে যাওয়ার প্রার্থনা করছেন।